নমস্কার, আমি অনির্বাণ কর্মকার। এটি আমার প্রথম ইউটিউব ভিডিও। আমি বর্তমানে কুয়ালালামপুরে আছি। আমার অরিজিনাল বাড়ি কলকাতায়। তো কুয়ালালামপুরে আমি কর্মসূত্রে এসেছি। কুয়ালালামপুরে এসে আমি দেখতে পাচ্ছি অনেক নতুন ধরনের ফল, যেগুলো আমি কলকাতা কিংবা ভারতে কোথাও দেখতে পাইনি। তো সেই ফলগুলো দেখে আমার ইচ্ছা হয়েছে যে এই ফলগুলো কেমন দেখতে, কেমন খেতে, তাদের নাম কি, তাদের বৃত্তান্ত একটি ভিডিও আকারে আপনাদের সামনে প্রস্তুত করতে। তো আজকে আমরা যে ফলটা দেখতে পাচ্ছি, এই ফলটার নাম হচ্ছে রাম্বুতান। রাম্বু মানে মালয়েশিয়া ভাষায় হেয়ারি। তো আমরা যেরকম দেখতে পাচ্ছি গায়ে হেয়ার হেয়ার, তো এর নাম তাই রাম্বুতান। তো কালারটা দেখে একটু মনে হচ্ছে যে খুব ভালো হবে না ফলটা, বাট সেটা সত্যি না। আমি ফলটাকে একবার আপনাদের কেটে দেখাই ভেতরটা কিরকম দেখতে। ফলটার কভারটা যথেষ্টই শক্ত, হাত দিয়ে ছাড়ানো সম্ভব, সম্ভব বল অসম্ভব বলা না, বাট কঠিন। তো ফলটাকে আমরা গোলভাবে কেটে মাঝখান থেকে খুললে দেখি ঠিক আপনাদের যে ফলটার কথা মনে পড়ে যাবে সেটি হলো লিচু। তো এই ফলটাকে আমি যদি একটু টানি, ভেতর থেকে বেরিয়ে আসে পুরো লিচুর মতো দেখতে ফলটা। তো আমি অনেক সময় এই ফলটাকে বলি মালয়েশিয়ান লিচু। এই ফলটা মেনলি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব জায়গাতেই পাওয়া যায়। তো ফলটার ভেতরে একটা বীজ আছে। তো ফলটাকে আমি একটা বাইট নিয়ে ওই বীজটাও কামড়ে ফেলেছি, বাট ফলটা এরকম ভেতর থেকে দেখতে। আর ফ্লেশটা মিষ্টি, টক ভাব নেই, আর খুব স্মুথ, মুখে দিলেই আপনাদের মিলিয়ে যাবে। ফলটার অনেক গুণ, সব ফলের বিভিন্ন ফলের মতো এ ফলেরও অনেক গুণ। ইন্ডিয়াতে রিসেন্টলি কোথাও কোথাও এটা চাষ শুরু হয়েছে, বাট খুব রেয়ার। এই ফলটা ইন্ডিয়াতে দাম প্রায় 350 টাকা কিলো, বাট লোকালি মালয়েশিয়া এলাকায় আমি কুয়ালালামপুরে 80 টাকা কিলোতে কিনেছি। তো খুব কমন ফল এটা, দেখতে একটু রিপেলিং হতে পারে, বাট খেতে খুব সুন্দর। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, অনুপ্রেরণা জাগাবেন যাতে আরও এরকম ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।